ভাই মুহতারাম দুস্থ বুজুর্গ যুবকদেরকে লক্ষ্য করে বলতেছি, তার কারণটা হলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি জামানার মধ্যে হযরতে হাসান বসরির কাছে একজন মা গিয়ে বলতেছেন, ও গো হুজুর, আমার সন্তান এমন অবস্থা হয়ে গেছে তো হুজুর, দয়া করে আমার সন্তানের কাছে চলে যান। আসেন আসেন গো হুজুর, আমার সন্তান বলতেছে মনে হয় আর দুনিয়ার মধ্যে বেশি দিন বাঁচবে না। হুজুর, আমার সন্তানের চেষ্টাটা হলো আমার সন্তান যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, হুজুর গো আমার সন্তানের জানাজা আপনি দিয়া দেবেন। এমন করে যখন বলেছেন, সঙ্গে সঙ্গে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, মা, আমি আপনার সন্তানের জানাজা দিতে পারবো না। তার কারণটা হলো আপনার সন্তান দুনিয়ার জমিনের মধ্যে মাত করেছিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ ডাক দিয়ে বললেন, মা, যান যান যান, আপনার ওই রকম কুলাঙ্গার সন্তানের জানাজা আমি দিতে পারবো না। এমন করে যখন বললেন, মা মনে মনে খারাপ পেয়ে ওই জায়গার মধ্যে থেকে চলে আসলেন, সন্তানের কাছে এসে বলতেছেন, ওরে সন্তান শুনে নাও, ওরে সন্তান, আমি তোমাকে কতবার নিষেধ করেছি জিন্দিগির মধ্যে শরাব পান করো না, মদ পান করো না, আমার কথা কখনোই শোনো নাই, এখন দেখো তোমার শেষ ইচ্ছাটা মনে হয় আমি তোমার পূরণ করতে পারলাম না। সঙ্গে সঙ্গে তার মাকে ডাক দিয়ে বললেন, মা, আপনার কোলটা আমার কাছে একটু দেন, আপনার কোলের মধ্যে আমি একটু মাথা রাখতে চাই। আমার ভাইরা, কিছুক্ষণ যাওয়ার পর তার মাকে ডাক দিয়ে বলতেছেন, মা, বলেন বলেন বলেন, আমার গুনাহ বেশি না আল্লাহর রহমত বেশি? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, পৃথিবীর জমিনের মধ্যে মানুষের গুনাহ বেশি না আল্লাহর রহমত বেশি? জোরে বলেন, পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর রহমতটা বেশি। তার কারণটা হলো পৃথিবীর জমিনের মধ্যে আমরা এত গুনার কাজ করতেছি, তথাপিও কিন্তু আল্লাহ কোনোদিন আমাদের খানা বন্ধ করে দেয়নি। কথা বলেন ঠিক না ব্যাঠিক? কোন সন্তান যদি বাবা মার অবাধ্য হয়ে যায়, বাবা মা বাড়ি থেকে বাহির করে দেয়, ওই সন্তানকে বাড়ির মধ্যে ঢুকায় না। আমার ভাইরা, আমার আল্লাহ আপনার আল্লাহ এত মহান, পৃথিবীর জমিনের মধ্যে এত গুনাহ করতেছি, তথাপিও কিন্তু আমাদেরকে এই দুনিয়ার জমিনের মধ্যে খানা দানা বন্ধ করে দেয় না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? ভাই মহতারাম দোস্ত বুজুর্গ গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এমন করে যখন তার মাকে বললেন, মা ডাকতেছেন আর বলতেছেন, বাবা রে, দুনিয়ার মধ্যে আল্লাহর রহমতটা বেশি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই মহতারাম দোস্ত বুজুর্গ গভীর মনোযোগ দিয়ে শুনবেন। যুবক কাঁদতেছে, মনে মনে ভাবতেছে, হাই রে, জিন্দগির মধ্যে এত গুনার কাজ করলাম, এই গুনার কাজের জন্য আজকে কোনো মানুষ আমাকে দেখতে পারতেছে না। ওগো আল্লাহ, ওগো আল্লাহ, তুমি আমার গুনাহকে মাফ করিয়া দাও, তুমি ছাড়া যে এই দুনিয়ার মধ্যে আমার আর আপন নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিছুক্ষণ যাওয়ার পর তাকে তার মাকে ডাক দিয়ে বলতেছেন, ও মা, বলো বলো, আমি তোমাকে একটা প্রশ্ন পৃথিবীর জমিনের মধ্যে করতে চাই। ও গো মা, বলো 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 বলো, এই মুহূর্তের মধ্যে যদি আল্লাহ তোমার উপরে দায়িত্ব দিয়ে দেয়। ও মা গো, আমার মা, ও মা, বলো বলো বলো, এখন যদি আল্লাহ যদি দায়িত্ব দিয়ে দেয়, ও গো অমুকের মা, ও গো মথরের মা, আমি তোমাকে এখন দায়িত্ব দিয়ে দিলাম, এই সময় আমার বান্দাকে আমি মাফ করব কি না? ওই সময় মাকে যদি দায়িত্ব দেয়, মা কি ঠিক থাকতে পারবো গো? সন্তানের কষ্ট থেকে ঠিক থাকতে পারবো গো? না না, সন্তানের কষ্ট থেকে ঠিক থাকতে পারবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে মা ডাক দিয়ে বললেন, যদি আল্লাহ আমাকে এমন দায়িত্ব দেয়, আমি তোমার সমস্ত গুনাহকে মাফ করিয়া দেব। এমন করে যখন মা বলেছেন, ওই সন্তান ডাক দিয়ে বলতেছেন, মা গো, আমি আলিম ওলামাদের মুখের মধ্যে শুনেছি গো মা, দুনিয়ার জিন্দেগির মধ্যে
70 জন মায়ের থেকে বেশি mohabbat আমার আপনার আল্লাহ করে কথা বলেন ঠিক না বেদি যুবক ডাকতেছে আর বলতেছে ও গো মা আপনি আমার কষ্টকে সহ্য করতে পারতেছেন না গো মা যদি 70 জন মায়ের থেকে বেশি mohabbat আপনার আমার আল্লাহ করে তাহলে আবার কোনার কথা আমার আল্লাহ কেমন করে সহ্য করতে পারে কথা বলেন ঠিক না বেদি কাটতেছেন আর কাটতেছেন কাটতেছেন হঠাৎ করে যুবক দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল ভাই মাস্টার দস্ত বুজুর্গ দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেল মা কাটতেছেন মনে মনে বলতেছেন এখন আমার সন্তানকে আমি কি করব আমার সন্তানের জানাজা তো কেউ দিতে আসবে না কিছুক্ষণ যাওয়ার পর ঘরের দরজার মধ্যে দেখে হাসান বসরি এসে দাঁড়িয়ে আছে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ তার মা ডাক দিয়ে বললেন ও হাসান বলেন বলেন আপনি তো না করলেন আমার সন্তানের জানাজা দেওয়ার জন্য আপনি আসবেন না আপনি কেমন করে আমার দরজার মধ্যে আসলেন ডাক দিয়ে বললেন ও গো মা আপনি যখন আমার দরবারে গিয়েছিলেন গো আপনি আমার দরবার থেকে যখন আপনার বাড়িতের মধ্যে যখন চলে আসলেন আমি কিছুক্ষণের জন্য বিছানার মধ্যে শুয়ে পড়েছিলাম গো মা স্বপ্নের মধ্যে দেখি কে যেন গায়েবী আওয়াজ দিয়ে বলল ওরে হাসান যাও 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 আমার বন্ধু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে জোরে জোরে বলে সুবহানাল্লাহ আমি আর থাকতে পারি নাই আমি সঙ্গে স্বপ্নে সঙ্গে আমি আপনার দরবারে হাজির হয়ে গেলাম ও গো মা বলেন 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 গো আপনার সন্তান এমন কি আমল করলো যে আমলের জন্য আপনার সন্তানের জিন্দেগীর সমস্ত গুনাহকে আপনার আমার আল্লাহ মাফ করিয়া দিয়েছেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ডাক দিয়ে বললেন ও বাবা যান আমার সন্তান দুনিয়ার জমিনের মধ্যে গুনার কাজ করেছিল গুনার কাজ করার পরে আল্লাহর কাছে তওবা করে নিয়েছে আমার আল্লাহ মনে হয় তার সমস্ত গুনাহকে ওই তওবা করার জন্য তার জিন্দেগীর সমস্ত গুনাহকে আল্লাহ রব্বুল আলামিন মাফ করিয়া দিয়েছেন জোরে